আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই কুমিল্লা জেলা বুড়িচং থানা লোহাইমুড়ি গ্রামের মধ্যে এই লোহাইমুড়ি পাঞ্জেগানা জামে মসজিদের প্রাঙ্গণে এই এলাকার আমার যুবক ভাইরা কত সুন্দর কইরা আমার নূর নবীজির শানের, নূর নবীজির মুহাব্বতে এত সুন্দর কইরা আমার দয়াল নবীর শানের আলোচনা সাজাইল রে আল্লাহ। আল্লাহ আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইমানী নূরানী রহমতি মাহফিল সাজাইয়া আমার এই এলাকার কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী বাবা লইয়া আমার যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া আমার পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই লোহাই মরে পাঞ্জে গানা যাবে মসজিদে প্রাঙ্গণে আমার আলে মোলামা বাবা দাড়ি ফাঁকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া আমার পর্দার আলের মা বোনদেরকে লইয়া আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে আল্লাহ গুনাগারের বেশে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতের উসিলাই তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। কি গো আমার এই এলাকার মা বনে লাগো কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা, আর কতকাল দোকানপাটের আড্ডাবাজির সঙ্গে তোমরা সময় দিবা মা, আর কতকাল বাড়ির মধ্যে টিভি সিরিয়াল দেখা কাটাইবা গো মা, আর কতকাল তোমার এলাকার নায়রি গুলার সঙ্গে সময় কাটাইবা মারা গো, তোমরা তো এই এলাকার নায়রি না গো মা, একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি ভরিয়া গো মা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা, আজকে এমন এখন মা আছে আজকে এই লোকাই মোড়ের গোরস্থানে ফকির বাজারের গোরস্থানে। আল্লাহ আল্লাহ মনের মন মন মনের পর মন মাটি নিয়া অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে আল্লাহ, আজকে যারা অন্ধকার কবরে শুয়া গেছে আল্লাহ তাদের কবরের আদাব তুমি আল্লাহ মাফ কইরা দাও। কিরে আমার এই লোহাই মুড়ি এবং আশেপাশে এলাকার ভাই বাবার আরে কিরে ভাই, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নি রে ভাই, দুনিয়ার আড্ডাবাজি বন্ধ হয়েছে নি, আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটের সময় কাটাইবা, মাহফিলে চলে আসো জীবনের গুনার কথা স্মরণ করো, আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ আপনার খালি দিবে না ভাইরা রে।
আর কতকাল এই দুনিয়ার হেলার মধ্যে পড়া থাকবারে ভাই, আর কতকাল খারাপ আড্ডা বাজির মধ্যে থাকবা, আর কতকাল দোকানে ফাটার মধ্যে সময় দিবারে ভাই। মরণের কথা কি তোমার স্মরণ হয় না? মরণের ভয় কি তোমার অন্তরে নাই? আল্লাহর ভয় করো, আল্লাহর পেয়ারা বন্ধুরে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের কথা স্মরণ করো। খোদার কসম রে ভাই, যখন অন্ধকার কবরে তুমি চলে যাইবা, আমল নামা সারা হাতের মধ্যে আমল সারা যখন কবরে যাইবা, ওই কবর যখন তোমার খালি থাকবে, খোদার কসম রে, অন্ধকার কবরে শুয়ে থাকতে পারবা, তোমার কোনো লাভ হবে না। আর যদি দুনিয়ার জমিনে বইসা আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়া, মাহফিলের মধ্যে দুইটা হাত বাড়াইয়া, মুনাজাতের মধ্যে হাত বাড়াও রে ভাই, আমাদের বিশ্বাস আমার আল্লাহ ওই কবরের মধ্যে আযাব দিবে না। কি গো আমার এই এলাকার মা, আর কত সময় নষ্ট করবা মা? তোমার ঘরের একটা কন্যারের মধ্যে যায় না মাঝি বিষাইয়া গো মা, অজু বানাইয়া ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়া, তোমার ঘরের একটা কন্যারের মধ্যে আমার আল্লাহর দরবারে দুইটা খালি হাত বিষাইয়া দো না রে মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আপনার খালি দিবে না। আল্লাহ দুনিয়ার জমিনে কত তুমি আল্লাহ আল্লাহ বইলা ডাকি, এত সময় হইয়া যায় এখনো পর্যন্ত তুমি আল্লাহর দেখা পাইলাম না। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম আলা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরা সঙ্গে নিই কইবা কথা গো আল্লাহ, আল্লাহ মোতর বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, কর আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, নমরুদের আগুনে নিয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, কর আল্লাহ জাগালই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মাছের বেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নূর নবীর সামনে রাখিয়া কর আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে দয়াল। আল্লাহ জাহান্নামের আগুনের কথা মনে হইলে বড় ভয় লাগে রে দয়াল। ওই অন্ধকার কবরে যখন শুয়া যাইব, ওই কবরের মধ্যে হাল্লা কোনো মানুষ নাই, কোনো বন্ধু নাই, কেউ নাই কেউ নাই। আল্লাহ তোমার নবী বলছে কোন মানুষ যদি দুনিয়া থেকে আমল নামার পাল্লা বাড়ি কইরা কবরে আসতে পারে, আমি নবী তার আপন হইয়া যাইব। আল্লাহ ওই পেয়ারা বন্ধুর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, আমাদের কলবের মধ্যে আছে। আল্লাহ ওই জিন্দা নবী হায়াতুল নবীর কেমনিয়া আজকে এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ ওই অন্ধকার কবর আমরা সহ্য করতে পারবো না রে দয়াল, আমার নূরের নবীর তোফায়েলে অন্ধকার কবরটারে তুমি আল্লাহ সবার জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মুনাজাতের গা দিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা ফাঁকে আমার দয়াল নবীর
দরবারে কবুলার মঞ্জুর করা নাও সকল সাহাবাই কেরাম তাবে তাবিনাই আমি মাসাজিদিন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ গাউস কুতুবের দরবার আমার গাউসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিব নওয়াজের দরবার আল্লাহ বিশেষ করে কুতুবউদ্দিন বখতিয়ার খাকের দরবার নিজামউদ্দিন আউলিয়ার দরবার বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ ফরহাদ জালালানির দরবার নাসিরউদ্দিন সিবাজালা বুরহানউদ্দিন আউলিয়ার দরবার হযরতে গেসুদারাত কল্লাশার দরবারে বাংলাদেশের প্রথম শহীদ হযরতে গুলজারে আলমের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দয়াল রে আজকের মুনাদাত রাখা দিয়া আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের জমিনে আমানত চাবদর সাবাই দিন বস্তামি মহসেন আউলিয়া আজিজুল অকসারে বাংলা মিসকিন চা গরিবুল্লাহ সাদ দরবার মাইজবান্নার দরবার পানুয়া দরবার আল্লাহ বিশেষ করে কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ শাহপুরের দরবার নুরুদ্দিন বন্দী সভার দরবার আব্দুস সোবহান আল কাদেরীর দরবার ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদীর দরবার আল্লাহ কালিয়াদুরীর জমিনে আল্লাহ এমন ভাবে সারা বিশ্বের আনাসে কানাসে যত হক্কানি আল্লাহর ওলি শুয়ে রইছে আল্লাহ প্রত্যেক হক্কানি আল্লাহর ওলির দরবারে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে এমন মানুষ হাত বাড়াইলো আল্লাহ তাদের দুনিয়ার জমিনে মাও নাই বাবা নাই যেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান রে খাওয়ানোর জন্য হাল্লা মাটি কাটিয়া রোদে ফুরিয়া মেঘে ভিজিয়া আল্লাহ বাবা দুনিয়ার জমিনের মধ্যে রিক্সা চালাইতো সন্তান রে একটা বেলা ভালো খাবার দেওয়ার জন্য আজকে কার জানি এমন বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে আল্লাহ ও আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ যারা বাবা হারাইতি তাদের বাবার কবরে তুমি আর আজাব দিও না ও আল্লাহ অনেক মানুষ আছে জগতের মধ্যে মা নাই মা হায় রে মা যেই মারে মা কুইয়া ডাক দিলে কলি ধারা গুণ ঠান্ডা ও গো আমার লোকাই মুড়ির মা ও গো আমার দাদিরা চাচিরা বোনেরা আজকে বুঝি তোমার বাবা নাই আজকে বুঝি তোমার মা নাই লোকাই মুড়ির মাহফিল হচ্ছে মা আমরার সঙ্গে মোগান প্রভুর দরবারে দুইটা ঘাত বাড়াইয়া দাও আল্লাহ যাদের মা নাই তাদের মতো এতিম দুনিয়ার কে গো নাই আল্লাহ যারা মার হারাইয়া আজকের মাহফিলের মধ্যে হাত বাড়াইয়া দিছে আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ আল্লাহ কবরটারে নূরে গুলজার বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আল্লাহ সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী কান্না করত আল্লাহ ডাক্তারের কাছে নিয়ে গেলে মা জননী কান্ত আল্লাহ ডাক্তার চেক আপ করানোর পরে ডাক দিয়া বলতো যদি মারে বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না যদি বাবা মা সন্তানরে বাঁচাইতে চাও কোনোদিন মা বাঁচবে না মায়ের কাছে অনুমতি চাই মা ডাক দিয়া কয় ডাক্তার আমি দুনিয়া ছেড়া চলে যামু তবু আমার সন্তানরে আমি দুনিয়ার আলো দেখাইয়া যামু আল্লাহ আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে দয়াল রে আল্লাহ যাদের মা কবরে তাদের কবরের আজাব তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই যে শীতের বসন্তকাল গুলা চলছে আল্লাহ এই শীতের দিনে আল্লাহ রাত্রিবেলা যখন সন্তান বিছানার ডান পাশে প্রস্রাব করত মা জননীর টান দিয়া সন্তানরে বিছানার বাম পাশে নিয়ে যাইত বাম পাশে প্রস্রাব করলে মা জননীর টান দিয়া মা জননীর বিধাতাকার মধ্যে ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা মধ্যখানে শোয়াইত আবার মাঝখানে প্রস্রাব করলে মা জননীর সন্তানরে টান দিয়া বুকের মধ্যে নিয়ে যাইত
কি গো মা পথরাবরে গিন করলেন না, পথরাবরে আপনার কাছে গিন লাগলো না, মা কই আমার গিন দিয়া কি হইব, আমার জাদুমণি বাইচা থাকলে এমন আরো কাপড় আমি জীবনে পড়তে পারো, আমার সন্তান ঠান্ডা লাইগা গেলে যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমি মায়ের জীবন চলে যাবে, আমি আমার সন্তান ছাড়তে পারবো না, আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে। ছোট্টবেলা মা যখন লালন পালন করত গায়ের মধ্যে তেল মালিশ করত, সন্তান রে হাম্মাদান হাঁটা চলা শিখাইতো, আজকে কার জানি এমন মা নাই, এই জন্য আশেক বলে ওরে হাতে পায়ে তেল মাইকে আমায় দিল শক্ত করি পসা পাইখানা আমরা মায়ের কোলে করি, আরে তবু না মারা করিল থাকলো গুয়ে মুতে, আমরা রে সুখ নাই রাখিয়া মা ঘুমাই বিজাতে খাই রে, অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বইয়ার বলে আমায় তুমি নাও গো আল্লাহ সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ও সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে এমন মা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, আল্লাহ এমন মায়ের কবরেতে আজাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, আল্লাহ এই লুহাই মুড়ির প্রাঙ্গন থেকে যেই সন্তানেরা মায়ের জন্য কান্দে, যেই সন্তানেরা বাবার জন্য কান্দে, আল্লাহ তাদের মা বাবার কবরের আজাব মাফ কইরা দাও, আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, ও আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও, আল্লাহ যারা কামাই রুজি করে কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, আল্লাহ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আল্লাহ SSC পরীক্ষা শুরু হবে, এই এলাকার যত সন্তানেরা আল্লাহ পরীক্ষার্থী হয়ে আজকে হাত বাড়াইলো, আল্লাহ সবাইকে তুমি পরীক্ষার মধ্যে দীর্ঘ কামিয়াবি নসিব করে দাও আল্লাহ, ও দয়াল আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিল সাজাইল, আল্লাহ তাদের সবার আল্লাহ এই টাকা পয়সা দান সৎকাকে তুমি কবুলার মঞ্জুরি করে নাও, আল্লাহর আজকের মাহফিলকে জড়িয়া করে এই এলাকার গুরুস্থানের আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমরা গুনাহগার মানুষ না খানদার মানুষ, আল্লাহ আল্লাহ মদিনা যাইতে চাই টাকা পয়সার জন্য সোনার মদিনা যাইতে পারি না, আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রাসূলুল্লাহ নসিব করাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।